ক্লাস টুয়েলভে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এটা পুরনো সিলেবাসে অনেক বড় করেছিল, নতুন সিলেবাসে একটু ছোট আছে। তাপ তড়িৎ ক্রিয়া বলে একটা অংশকে বাদ দেওয়া হয়েছে, শুধু জুল উত্তাপনটা রয়েছে। তো সেটাই শিখব আমরা। তাহলে হেডিং, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল, এটা একটা রোধ, বাধা। এই রোধের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে টি সময় ধরে, তাহলে এই উত্তপ্ত হয়ে উঠবে, একে বলে জুল উত্তাপন। তাহলে কি বলছি, জুল উত্তাপন। কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী তারটি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে বলে জুল উত্তাপন। পরিবাহীর দুই প্রান্তে যদি তড়িৎচালক বলের সৃষ্টি করি, বিভব পার্থক্যের সৃষ্টি করি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হবে, ওই মুক্ত ইলেকট্রনগুলির সঙ্গে আপাত স্থির পরমাণুগুলির সংঘর্ষ হয়, ফলে ইলেকট্রনগুলোর গতিশক্তি বাড়ে, সেই গতিশক্তি ওই পরমাণু লাভ করে, ফলে পরিবাহী তার উত্তপ্ত হয়ে ওঠে। এখানে বলি, ধরি আর রোধের পরিবাহীর মধ্য দিয়ে টি, ছোট হাতে টি সময় ধরে আই, বড় হাতের আই তড়িৎ প্রবাহের দরুন সৃষ্ট বা উদ্ভূত বা উৎপন্ন তাপ এইচ। তাহলে জুলের তিনটে সূত্র আছে, এক, এইচ সমানুপাতিক আই স্কোয়ার, যখন আর এবং টি স্থির। তাহলে ভাষায় কি বলা হবে এটাকে, নির্দিষ্ট রোধের পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে এইচ ভ্যারিজের আই স্কোয়ার, যখন আর এবং টি স্থির। ভাষায় এইভাবে বলুন, নির্দিষ্ট রোধের পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। দুই, এইচ সমানুপাতিক আর, যখন আই এবং টি স্থির। তাহলে কি বলবো, ভাষায় কি বলবো, নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক। তিন, মানে এইখানটা দেখো, এইচ ভ্যারিজের আই স্কোয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়ে গেলে উৎপন্ন তাপ হয়ে যাবে দুইয়ের বর্গ চার, চার গুণ। তড়িৎ প্রবাহ মাত্রা তিন গুণ হলে উৎপন্ন তাপ হবে তিনের বর্গ ন গুণ। আর এখানে রোধ যদি দ্বিগুণ হয় উৎপন্ন তাপও দ্বিগুণ হবে, রোধ যদি তিন গুণ হয় উৎপন্ন তাপও তিন গুণ হবে। তিন নম্বর, এইচ সমানুপাতিক টি, যখন
আর এবং আই স্থির। তাহলে কী বলবো এটাকে ভাষায় বলো? নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে নির্দিষ্ট তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ কালের সমানুপাতিক। যত সময় ধরে ডিউরেশন অফ ফ্লো অফ কারেন্ট, নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে নির্দিষ্ট তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ প্রবাহ কালের সমানুপাতিক। তাহলে আই, আর এবং টি তিনটি যদি পরিবর্তনশীল হয় তাহলে কী হবে? আই, আর এবং টি তিনটি পরিবর্তনশীল হলে আই, আর এবং টি তিনটি মানে তিনটি রাশি পরিবর্তনশীল হলে ভ্যারিয়েবল যৌগিক ভেদের নিয়ম অনুসারে কি এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, এইচ ভ্যারিজার আই স্কোয়ার আর টি, বা একে সমান সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, ধ্রুবকটা হচ্ছে ওয়ান বাই জে, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে। জে হল বড় হাতের, জে হল তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা জুল তুলাঙ্ক, তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা জুল তুলাঙ্ক। এবার দেখো জের মানের উপর আয়ের এসআই একক অ্যাম্পিয়ার, আর এর এসআই একক ওহম, টি এর এসআই একক সেকেন্ড, জের মান যেমন বসাবো এইচের একক তেমন আসবে। তাহলে কীরকম বলবো? স্টার্ট দাও, আয়ের একক অ্যাম্পিয়ার, সিম্বলটা হচ্ছে বড় হাতের এ, আর এর একক ওহম, সিম্বলটা এরকম, টি এর একক সেকেন্ড ব্র্যাকেটে এস। এখন যে সমান যদি এরকম বসায় 4.2 জুল পার ক্যালোরি, তাহলে এইচের একক হবে ক্যালোরি, আর যে সমান ওয়ান বসালে, ওয়ান জুল পার জুল, সেই জন্য আর একক বলছে না, যে সমান ওয়ান হলে এটা হলে বলি যে সমান 4.2 জুল পার ক্যালোরি হলে বসালে এইচের একক হবে ক্যালোরি, আর যে সমান ওয়ান বসালে এইচের একক হবে এসআই পদ্ধতি তাপের একক জুল, ব্র্যাকেটে বড় হাতের ছে, জুল জুলকে জুলের সিম্বল বড় হাতের ছে। তাহলে এই হলো বিষয়, এর উপরে আমরা কিছু আলোচনা করব। তাহলে দেখো একটা আলোচনা আজকে করব, আলোচনা তাহলে এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি বাই জে, জের মানের উপর নির্ভর করছে এইচ এর মানটা কি হবে। আলোচনা, আর রোধের ওই কথাটা আরেকবার লিখব, আর রোধের পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে আই তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ বা সৃষ্ট তাপ, উদ্ভূত তাপ এইচ হলে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে।
এখন আর রোধের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট বিভব প্রভেদ ভি হলে ওহমের সূত্র কি বলছে? ভি সমান আই আর, বা আই সমান ভি বাই আর। তাহলে এই যদি এখানে বসিয়ে দিই আয়ের মান, তাহলে এইচ সমান ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, উপরে আর উপরে টি নিচে জে, একখানা আর কেটে গিয়ে আর রইল, বা এইচ সমান ভি স্কোয়ার বাই আর উপরে টি নিচে জে। তাহলে দেখো কি বলতে চাইছি, এইটা অনুযায়ী এইচ ভ্যারিজার আর এইটা অনুযায়ী কি হয়ে যাচ্ছে? এইচ ভ্যারিজার ওয়ান বাই আর। তার শিখলামটা কি? এইখানে রোধ দের সমানুপাতিক, এখানে হয়ে গেল রোধের ব্যস্তানুপাতিক। তার ব্যাপারটা কনফিউশন হয়ে গেল না? কিচ্ছু কনফিউশন নাই। এইটা প্রযোজ্য এইচ ভ্যারিজার আর প্রযোজ্য যখন আই স্থির। এখন দুটো তিনটে চারটে রোধ তারা যদি শ্রেণী সমবায়ে থাকে তখন আই কি হয়? প্রত্যেকের মধ্যে দিয়ে একই তড়িৎ পাওয়া যায়। সেই ক্ষেত্রে এইচ ভ্যারিজার আর, যার রোধ যেমন বেশি তাতে উৎপন্ন তাপ তেমন বেশি। আর এইটা কখন প্রযোজ্য? এইচ ভ্যারিজার ওয়ান বাই আর কখন প্রযোজ্য? যখন ভি স্থির। কখন ভি স্থির হয়? যখন কতগুলো রোধ, দুটো তিনটে চারটে পাঁচটা রোধ যখন সমান্তরাল সমবায় যুক্ত হয় তখনই উভয়ের প্রান্ত দ্বয় সৃষ্ট বিভব প্রভেদগুলো একই 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 হয়। সেক্ষেত্রে যার রোধ যত বেশি তাতে উৎপন্ন তাপ তত কম হবে। তাহলে কী শিখলাম তাহলে বলো এখানে? এখন দেখো, এখন আর ওয়ান এবং আর টু দুটো দিয়ে বলি, আর ওয়ান এবং আর টু দুটি রোধ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, ভীষণ ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে উভয়ের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ যায়, ফলে এইচ ভ্যারিজার আর অনুযায়ী এইচ ওয়ান বাই এইচ টু সমান আর ওয়ান বাই আর টু। যেখানে এইচ ওয়ান হল আর ওয়ান রোধে উৎপন্ন তাপ, এইচ টু হল আর টু রোধে উৎপন্ন তাপ। দুটো রোধ যদি শ্রেণী সমবায়ে থাকে আর ওয়ান আর টু, তাহলে একই প্রভাব যায় না? ফলে এখানে কি প্রযোজ্য হবে? এইচ ভ্যারিজার আর প্রযোজ্য হবে। তাহলে আর ওয়ান গ্রেটার দেন আর টু হলে এইচ ওয়ান গ্রেটার দেন এইচ টু হবে। আবার এখানে বলছি, আবার আর ওয়ান এবং আর টু রোধ দুটি
পরস্পর সমান্তরাল সমবায়যুক্ত থাকলে উভয়ের প্রান্তদ্বয়ে সৃষ্ট বিভব প্রভেদ একই হয়, সেক্ষেত্রে ভি ভ্যারিজার ওয়ান বাই আর অনুযায়ী এই এইচ ভ্যারিজার ওয়ান বাই আর অনুযায়ী এইচ ওয়ান বাই এইচ টু ইজ ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান। এইচ ওয়ান হল, আচ্ছা এইচ ওয়ান ড্যাশ করে দিই আর এইচ টু ড্যাশ করে দিই, এইচ ওয়ান ড্যাশ হল আর ওয়ান রোধে উৎপন্ন তাপ, এইচ ড্যাশ টু হল আর টু রোধে উৎপন্ন তাপ। খুব ক্লিয়ার করে নিতে হবে, এইচ ভ্যারিজার আর কখন প্রযোজ্য? যখন রোধগুলো শ্রেণী সমবায়ে আছে, আর যখন সমান্তরালে তখন এইচ ভ্যারিজার ওয়ান বাই আর প্রযোজ্য, মানে ভি স্কোয়ার বাই আর পরে টি নিচে যে। তো একটা এক্সাম্পল দিই, উদাহরণ তিন ওহম এবং ছয় ওহম মানের দুটি রোধ, এক্সাম্পল ওয়ান, দুটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত, সমবায়টিকে কোন তড়িৎ উৎসে প্রয়োগ করলে উভয় রোধে উদ্ভূত তাপের অনুপাত কত? এক্ষেত্রে কি হবে, যেহেতু রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত, যেহেতু রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত তাই একই পাওয়া যাবে, সেই হেতু কোনটা প্রযোজ্য? এইচ ভ্যারিজার আর অনুযায়ী এইচ ওয়ান ইজ টু এইচ টু সমান কত হবে? থ্রি ইজ টু সিক্স, অর্থাৎ টু ইজ টু ওয়ান, বা এইচ ওয়ান ইজ টু এইচ টু সমান ওয়ান ইজ টু টু। একই কোশ্চেন যদি দিত, কোশ্চেন দুই, তিন ওহম এবং ছয় ওহম মানের দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত, সমবায়টিকে কোন তড়িৎ উৎসে প্রয়োগ করলে উভয় রোধে উদ্ভূত তাপের অনুপাত কত? এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এইচ ওয়ান ইজ টু এইচ টু সমান আর টু ইজ টু আর ওয়ান, মানে এইচ ওয়ান বাই এইচ টু সমান এইচ ভ্যারিজার ওয়ান বাই আর অনুযায়ী এইচ ওয়ান বাই এইচ টু সমান আর টু বাই আর ওয়ান সমান সমান সিক্স ইজ টু থ্রি, অর্থাৎ এইচ ওয়ান ইজ টু এইচ টু সমান টু ইজ টু ওয়ান।
এই পার্থক্যটা খুব ভালো করে বুঝে রাখতে হবে। পরের দিন তড়িৎ শক্তি পড়াবো, ক্ষমতা পড়াবো। তো ক্লাস টেনের উপযোগী দুটো একটা কথা বলে নিয়ে দুটো দিন নিউমারিক্যাল বা একটা দিন নিউমারিক্যাল প্রবলেমস করিয়ে দেবো, তো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করবে। আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকো, সুস্থ থাকো।